কাশিতে পৌঁছে ফেলুদা রিকশায় চড়ে যখন যাচ্ছে কাশির রাস্তায়, তখন সে লালমোহন গাঙ্গুলিকে কি বলেছিল মনে পড়ে? লালমোহন বাবু, কাশিতে কত দেবদেবীর মন্দির আছে জানেন? 33 কোটি। আমরা এখন এসে পড়েছি সেই 33 কোটি দেবদেবীর গর্ভগৃহে, যে শহরের নাম বারাণসী, বাঙালিরা যাকে কাশী বলেছেন। এই শহরের চারদিকে ধর্মের আচ্ছাদন, এই শহরের চারদিকে ধর্মের আলোড়ন। যে ধর্ম এবার উত্তরপ্রদেশের ভোট রাজনীতিতে একটা বড় ভূমিকা নিতে চলেছে, বড় ভূমিকা নিয়েছে। চিরকালই উত্তরপ্রদেশের রাজনীতিতে ধর্মের একটা বড় ভূমিকা থাকে। আর কাশী তো বাবা বিশ্বনাথের শহর, বিশ্বনাথের শহরে আদিত্যনাথের কি ভাগ্য, আদিত্যনাথের সরকারের কি ভাগ্য। ডেটলাইন উত্তরপ্রদেশের একেবারে শেষ পর্বে পৌঁছে আমরা সেইটা দেখার চেষ্টা করব। জায়গাটা চেনা চেনা লাগছে, ঠিক ধরেছেন, এটা দ্বারভাঙা ঘাট। প্রয়াগ থেকে যেখানে ডুব দিয়ে এক ডুবে এসে এই দ্বারভাঙা ঘাটে উঠেছিলেন মছলি বাবা। কে মছলি বাবা? সত্যজিৎ রায়, জয় বাবা ফেলুনাথ, যিনি এই দ্বারভাঙা ঘাটে অবসর সময় সাধন ভোজন করতেন আর বাকি সময়টা মগনলাল মেঘরাজের হয়ে পুরনো প্রত্নতাত্ত্বিক বস্তু বাইরের দেশে পাচার করার কাজে লিপ্ত থাকতেন। মন্ত্রপুত শল্ক দিতেন। শল্ক কি লালমোহন গাঙ্গুলি বুঝতে পারেনি, মাছের আঁশ। মন্ত্রপুত মাছের আঁশ দিয়ে মছলি বাবা তার ভক্তদের সবাইকে সম্মোহিত করতেন, সবাইকে কৃতার্থ করতেন। উত্তরপ্রদেশের বিধানসভা ভোট কভার করতে করতে আমরা অবশেষে এসে পৌঁছেছি বারাণসীতে, বেনারস, যা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বলে পরিচিত। সমধিক আমার বাঁদিকে, আমার ডান দিকে সরি, দেখতে পাচ্ছেন নমামি গঙ্গে লেখা। সেই নমামি গঙ্গে হলো গঙ্গাকে আরও পরিশ্রুত, আরও নির্মল, আরও ভক্তি বিনম্র করার একটা প্রকল্প। সে প্রকল্পের যে কি দশা তা একটু আগে ঘুরে এসেছি দশাশ্বমেধ ঘাটে। কাশী বলতেই দশাশ্বমেধ ঘাট, সেই ঘাটে গেলেই বোঝা যায়। নির্বিচারে মানুষ স্নান করছেন, কাপড় কাচ্ছেন, তেল মাখছেন, সাবান মাখছেন, অঙ্গ প্রক্ষালন করছেন, খানিকটা বোধ হয় মগজ প্রক্ষালনও করছেন, মস্তিষ্ক প্রক্ষালন। এই কাশী আমার অন্তত দেখে মনে হলো এটি একটি মিনি ভারতবর্ষ, মিনি হিন্দু ভারতবর্ষ। ভোটের কাশী, কাশীর ভোট, ভোটের মন্দির, মন্দিরের ভোট। কালকে রাত থেকে কাশীতে আশা স্তক দেখছি, চারিদিকে কিলবিল করছে মানুষ, গম্ভীর স্বরে ভজন বাজছে। দশাশ্বমেধ ঘাটের পাশে বড় এলইডি স্ক্রিনে দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহ। সেখানে গম্ভীর গলায়, গম্ভীর এবং সুরেলা গলায় বিশ্বনাথের নাম সংকীর্তন হচ্ছে। আর সেই ছবিতে দেখা যাচ্ছে যে বিশ্বনাথের বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালার কি অপরিসীম স্পৃহা, ভিড় এবং আকুলতা। দেখে শুনে চারদিকে যা মনে হচ্ছে, এখনও কিন্তু মছলি বাবারা পুরোপুরি দেশ ছেড়ে পালায়নি, মছলি বাবারা এখনও আছে, যারা অদৃশ্য মন্ত্রপুত শল্ক দিয়ে লোককে বশীকরণ করে রেখেছেন। কিন্তু আশার কথা, তাদের ধরার জন্য ফেলুমিত্তিরাও এদিক ওদিক ঘুরছে। আমাদের স্থির বিশ্বাস, এই ভারতবর্ষে এখনও অনেক ফেলুমিত্তির আছেন যারা মছলি বাবার জারিজুরি ফাঁস করার জন্য তৎপর এবং প্রখর বুদ্ধিমান, লালমোহন বাবুর উপন্যাসের নায়ক প্রখর রুদ্রের মতো।
আমরা আনন্দবাজার অনলাইনের তরফে ডেটলাইন উত্তরপ্রদেশ বলে যে সিরিজ শুরু করেছিলাম, সেই সিরিজ অবশেষে শেষ হচ্ছে। বিকজ এভরি গুড থিংস দে অলসো কাম টু অ্যান এন্ড। পঞ্চগঙ্গা ঘাট থেকে একে একে বিভিন্ন ধরনের ঘাট জলপথে আমরা পেরিয়ে এগিয়ে চলেছি এখন দশাশ্বমেধ ঘাটের দিকে। পথিপার্শ্বে ফেলে এসেছি মণিকর্ণিকার ঘাট, মণিকর্ণিকা ঘাট শ্মশান, যে ঘাটকে, যে শ্মশানকে কেন্দ্র করে ভিকি কৌশলের প্রথম ছবি মাসানের গল্প বাঁধা হয়েছিল, শ্যুট করা হয়েছিল। এরপরে দশাশ্বমেধ ঘাট, তারপরে আরও অনেক ঘাট আছে, মোট 84টি ঘাট আছে এই গঙ্গার তীরে বারাণসীতে। শেষমেশ আমরা হরিশ্চন্দ্র ঘাটে গিয়ে পৌঁছবো, সেখানেই আমাদের এই নৌকা বিহার শেষ হবে। শেষ হবে আনন্দবাজার অনলাইনে ডেটলাইন উত্তরপ্রদেশ সিরিজ, উত্তরপ্রদেশের বিধানসভা ভোট কেমন হয়েছে বলবেন আপনারা। যেমন আগামী 10ই মার্চ উত্তরপ্রদেশ বলবে তারা কাকে চায়, যোগী না অখিলেশ, বিজেপি না সপা।